আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ বিগত কিছুদিন হলো আপনারা জেনে থাকবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে বলাবলি করছে কোরিয়ান পপ মিউজিক ব্র্যান্ড BTS এর একজন সদস্য মিউজিক ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন আসলে ঘটনাটা কি তাই আসুন তাহলে মূল ঘটনা উদ্ঘাটন করতে চেষ্টা করি উইকিপিডিয়া বলছে দক্ষিণ কোরিয়ার ধর্ম মূলত 2015 সালের জাতীয় সুমারি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার মোট জনগোষ্ঠীর প্রায় 46% কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ধর্মের সাথে সম্পর্ক নেই যে সকল জনগোষ্ঠী ধর্মের সাথে সম্পৃক্ত তাদের মাঝে প্রায় 19% প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান মতবাদের এছাড়াও 25.5% বৌদ্ধ এবং 7.9% ক্যাথলিক মতবাদের অনুসারী সুতরাং বুঝতেই পারলেন সেখানকার অধিকাংশই মানুষ ধর্মহীন জীবনযাপন করেন কিন্তু আশার কথা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সর্বমোট জনসংখ্যার 46% নাস্তিক বা কোনো ধর্মে বিশ্বাসী না হলেও সেখানে মুসলমানদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে খ্রিস্টীয় নবম শতাব্দীতে সমুদ্রপথে আরব ও ফরাসি বণিকদের কোরীয় উপদ্বীপে আগমনের মধ্য দিয়ে এ অঞ্চলে ইসলামের অনুপ্রবেশ ঘটে বর্তমানে প্রায় 2 লক্ষাধিক মুসলমানের বসবাস এখানে এর মধ্যে 50 সহস্রাধিক হল স্থানীয় কোরিয়ান মুসলমান তো ভিউয়ার্স এই তো গেল কোরিয়ায় ইসলাম আগমনের ইতিহাস এবার আসুন যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত তোলপাড় সেই জেকিম এর দাউদকিম হয়ে ওঠার গল্পটা ছোট্ট করে জেনে নেই মূলত যাকে BTS এর একজন সদস্য দাবি করা হচ্ছে সেই দাউদকিমের একসময় মিউজিকের সাথে সম্পর্ক ছিল ঠিক তবে তিনি BTS নামে কোনো ব্যান্ডের সাথে জড়িত ছিলেন না তিনি পপ মিউজিককে পছন্দ করতেন কারণ কোরিয়ার মানুষের কাছে পপ মিউজিক খুবই জনপ্রিয় এরপর তিনি রেস্টুরেন্টে কাজ করেছেন সবশেষ দাউদকিম ইউটিউবে ভ্লগ ভিডিও বানাতে শুরু করেন জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যে কিম মিউজিক ছেড়ে ইসলাম গ্রহণ করার পেছনে ঘটনাটা একটু অন্যরকম দাউদকিম একবার ইন্দোনেশিয়াতে গানের কনসার্টে যোগ দেন সেবার তিনি ইন্দোনেশিয়াতে যাবার পর মূলত তার ইসলামের প্রতি কিছুটা ধ্যান ধারণা পাল্টে যায় নতুন করে আগ্রহ জন্ম নেয় ইসলাম সম্পর্কে জানবার যেহেতু ইন্দোনেশিয়া বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর দেশ সেখানকার রীতিনীতি মানুষের আতিথেয়তা ইত্যাদি দেখে নিজ দেশে ফিরে ইসলাম সম্পর্কে নতুন করে জানতে শুরু করেন ইসলাম গ্রহণের পূর্বেই মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন যদিও তিনি সেই সময় নামাজ কিভাবে পড়তে হয় জানতেন না কিন্তু তারপরও মসজিদে কাটানোর মুহূর্তগুলো তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং মনে প্রশান্তি অনুভব করেন এরপর তিনি আবিষ্কার করলেন মিডিয়াতে যেভাবে ইসলাম ও মুসলিমদের সম্পর্কে যে ধরনের প্রচারণা চালানো হয় ইসলাম ঠিক সেরকম না এরপর ধীরে ধীরে ধর্মহীন জীবন ত্যাগ করে 2019 সালে কালিমায় শাহাদা পাঠ করে মুসলিম হিসেবে জীবনযাপন শুরু করেন তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটিতে তিনি কোরিয়ায় মুসলিমদের নানা কর্মকাণ্ড এবং ইসলাম ও মুসলিম সম্পর্কে নিয়মিত কন্টেন্ট আপলোড দিতে থাকেন বর্তমানে দাউদকিম উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করছেন নিয়মিত তিনি তার উমরা পালনের অনুভূতি মানুষের সামনে উপস্থাপন করছেন আশহাদু আল্লা ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ제가 생각한 이름이 있는데 아직 제가 크리스천 영세를 받을 때 데이비드라고 তো ভিউয়ার্স কেমন লাগলো দাউদকিমের মিউজিক ছেড়ে ইসলাম গ্রহণের এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আল্লাহ যেন দাউদকিমকে অমৃত হিদায়তের পথে অটুট রাখেন এই দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মা আসসালাম